সম্মানিত চিকিৎসকবৃন্দ, আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা কোর্স পারচেজ করতে পারি সেই সকল বিষয় নিয়ে আজকের আমাদের টিউটোরিয়াল। প্রথমেই আমরা যে কোনো ব্রাউজার থেকে টাইপ করব www.bghri.com। টাইপ করলে আমাদের সামনে একটি হোম পেজ চলে আসবে, এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটি একনজরে দেখে নিতে পারি এখানে কি কি হোম পেজে আছে। একদম উপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইমেইল এবং পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন, সাথেই লগইন, সাইন আপ এবং মেনু। আমরা যারা অলরেডি বিজিএইচআর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছি তারা এখানে ইমেইল অথবা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব, আর যারা আমরা এখনো রেজিস্ট্রেশন করিনি তারা এখানে সাইন আপ বাটনে ক্লিক করলে এরকম একটা ফর্ম চলে আসবে, সেখানে ফুল নেম, সিলেক্ট মেডিকেল কলেজ, বিএমডিসি টাইপ, বিএমডিসি নাম্বার, ইমেইল এবং হচ্ছে পাসওয়ার্ড। সাথে আমাদের মেনু অপশনটাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো ফিচার আছে। যদি আমরা আমাদের কোর্সগুলো দেখতে চাই তাহলে কোর্স অপশনে ক্লিক করব, অথবা আমরা আপনাদেরকে ফেসবুক, ইমেইল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার আর বিভিন্ন ওয়েতে যে লিঙ্কটা পাঠিয়ে থাকি সেই লিঙ্কটাতেও যদি আপনারা ক্লিক করেন www.pghri.com/course এই অপশনটাতে ক্লিক করলে আপনি এই পেজটি দেখতে পারবেন। এখানে সরাসরি আপনি দেখতে পারবেন আপনার কী কী অনগোয়িং কোর্স আছে, আপকামিং কী কী কোর্স আছে এবং ফ্রি কোর্সে আপনি কীভাবে জয়েন করতে পারবেন। তো আমরা সমস্ত ফিচার এখান থেকে দেখবো, MCGP এখন কী কী সার্ভিস দিচ্ছে, কী কী কোর্স এখানে আছে, কী কী ওয়ার্কশপ আছে। আমি আমার পছন্দ মতো একটা কোর্স ডিটেলসে ক্লিক করব। এখানে এই কোর্সটার ফিচারগুলো দেওয়া আছে, এখানে কী কী থাকবে, কত মাস ডিউরেশন, সার্টিফিকেট আছে কিনা, কোর্স ফ্রি কত, সাথে লেকচারশিট ইনক্লুড আছে। তো লেকচারশিট পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, নিচে কিছু তথ্য দিতে হবে। তথ্যগুলো প্রথমেই বলছে হচ্ছে ফোন নাম্বার দিতে। আমি এখানে ফোন নাম্বার দিব, ডিভিশন দিব, ডিস্ট্রিক্ট দিব, উপজেলা দিব এবং এখানে আমাদের যে ইমেইলে কুরিয়ারটি পাঠাবো আমরা সেটা ফুল অ্যাড্রেসটা এখানে দিব। পে নাও বাটনে ক্লিক করার পর আমাদের সামনে যে ফিচারটি আসবে সেটি হচ্ছে লগ ইন এবং রেজিস্টার। যারা আমরা ইতিমধ্যেই বিজিএইচআর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছি তারা হচ্ছে আমাদের এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, আর যারা এখনও রেজিস্ট্রেশন করিনি তারা হচ্ছে রেজিস্টার বাটনে ক্লিক করলে আমাদের সামনে একটি রেজিস্টার ফর্ম ওপেন হয়েছে। এখানে আমরা আমাদের বেসিক ইনফরমেশনগুলো দিব, নাম, মেডিকেল কলেজ, বিএমডিসি টাইপ, বিএমডিসি নাম্বার, ইমেইল, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড। আমরা এটি দিচ্ছি মেডিকেল কলেজ, বিএমডিসি টাইপ, যাদের পারমানেন্ট বিএমডিসি নাম্বার তারা পারমানেন্ট সিলেক্ট করবো, যাদের টেম্পোরারি তারা টেম্পোরারি, আর যারা ফাইনাল প্রুফ তাদের ফাইনাল প্রুফ। আমি এখান থেকে টেম্পোরারি সিলেক্ট করছি, একটা বিএমডিসি নাম্বার দিলাম, এখান থেকে ইমেইল দিব, এখানে ফোন নাম্বার দিব, এখানে পাসওয়ার্ড দিব, সাবমিট দিব। আমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দেখাচ্ছে আমার বিএমডিসি যে নাম্বারটা দিয়েছিলাম সেটা আমার ইউজার আইডি হয়েছে এবং পাসওয়ার্ডটা এখানে সেভ করতে বলছে। তো আমার রেজিস্ট্রেশন হয়ে গেল। এবার হচ্ছে আমি যে কোর্সটা পারচেজ করবো সেটা ডিটেলসে ক্লিক করলে এরকম একটি অপশন আসবে, পেমেন্ট অপশন। এখানে আমরা বিভিন্নভাবে পেমেন্টগুলো কমপ্লিট করতে পারি, মোবাইল ব্যাংকিংয়ের বিকাশ, রকেট, নগদ, আরও যে সকল মোবাইল ব্যাংকিংগুলো আছে কার্ডের মাধ্যমে আমরা আমাদের মাস্টার কার্ড, ভিসা কার্ড বা আদার যে কার্ডগুলো আছে সেগুলো দিয়েও পেমেন্ট কমপ্লিট করতে পারি। সেক্ষেত্রে কার্ড দিয়ে যদি পেমেন্ট করি তাহলে এখানে আমাদের কার্ডের নামগুলো দিতে হবে এবং হচ্ছে মান্থ এবং ইয়ার, এবং এখানে সিবিসি নাম্বারটা, আপনাদের কার্ডের পিছনে যে 3-4 ডিজিট একটা নাম্বার থাকে সেটা এখানে টাইপ করতে হবে, কার্ড হোল্ডারের নাম দিতে হবে। এভাবে আপনি আমাকে তারপরে এই ইনফরমেশনগুলো এখানে পে নাও বাটনে ক্লিক করলে কমপ্লিট হয়ে যাবে। আমরা মোবাইল ব্যাংকিং থেকে যদি দেখি এখানে আমরা বিকাশ যদি সিলেক্ট করি তাহলে এখানে আপনাকে বলবে ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে বিকাশ নাম্বারটি আছে সেটি এখানে টাইপ করবেন, দিয়ে কনফার্ম দিবেন। আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোড দিয়ে এখানে কনফার্ম ক্লিক করবেন। বিকাশ থেকে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে, ভেরিফিকেশন কোডটি এখানে টাইপ করবেন, কনফার্মে ক্লিক করবেন। এখানে ইন্টার পাসওয়ার্ড, আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি সেটা টাইপ করবেন, আবার কনফার্ম দেবেন। এভাবে আপনার পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে এবং সাথে সাথে আপনার ইমেইলে একটি কনফার্মেশন SMS চলে যাবে, আপনার পেমেন্ট কমপ্লিট হয়েছে এবং আপনার কোর্স পারচেজ কমপ্লিট হয়েছে, এটা আপনি দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য।